স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই? আল্লাহ রাসূল ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে রাসূলুল্লাহ, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন, যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী, আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। আমাদের আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি। এই কথা শুনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি? তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আমাদের আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এটা ঠিক করো নি। তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না। হয় চুপ থাকবে, ব্যাখ্যাই করতে যাবে না, আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে।